শুভ সন্ধ্যা। অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমার দেখা আলোকিত মানুষ হিসাবে এখানে উপস্থিত আছেন আমাদের বাংলাদেশ মাটি ও মানুষের সমাজসেবক এবং কিংবদন্তি ব্যবসায়ী এবং সমাজসেবক জনাব ফিরোজ খান সাহেব। আমি আমার স্যাটেলাইটের মাধ্যমে ব্রাইট নিউজ 99 অনলাইন চ্যানেল থেকে আপনাকে আমি টেবিল টক শোতে অ্যাটেন্ড করার জন্য আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। তারই ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য আমি সাংবাদিক ফরহাদ, বাংলাদেশের মধ্যে যতগুলি ইলেকট্রনিক মিডিয়া আছে, প্রিন্ট মিডিয়া আছেন এবং অনলাইন চ্যানেল আছেন, সমস্ত চ্যানেলের মাধ্যমে আপনাকে আমরা একজন আলোকিত ব্যক্তি এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ সৈনিক হিসাবে আমরা আপনাকে পেয়েছি এবং কুমিল্লার কৃতি সন্তান এবং কুমিল্লার ব্যবসায়ী এবং সমাজসেবক হিসাবে আমরা আপনাকে পেয়েছি। টেবিল টক শোতে আপনাকে পাওয়ার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি। ধন্যবাদ কাকা। ইনশাআল্লাহ আমিও আপনি যেই কথাগুলো বলছেন তার পরিপ্রেক্ষিতে বলবো, আমি দীর্ঘ আমার ছোটকাল আমি কুমিল্লা যে প্রাইমারি স্কুল আওয়ার লেডিও ফাতেমা কনভেন্ট থেকে পাস করেছি, মেট্রিক পাস করেছি জিলে স্কুল থেকে এবং বিকম পাস করেছি ভিক্টোরিয়া গভর্নমেন্ট কলেজ থেকে, এম কম করেছি চিটং ইউনিভার্সিটিতে, ওইগুলো সবগুলোই পাকিস্তান আমল। আমরা দীর্ঘ ছোটকাল থেকেই আমরা বঙ্গবন্ধুর সৈনিক ছিলাম, আল্লাহর রহমতে এখনও আছি, সৈনিক হিসেবে কাজ করি। আমরা আমাদের এই সমাজটাকে সুন্দর করার জন্য আমরা তখনও বঙ্গবন্ধুর যে লাঠিয়াল হিসাবে আমরা কাজ করেছিলাম, স্বাধীনতার পরে থেকে আজ পর্যন্ত এখনও আমাদের নেত্রী শেখ হাসিনার বিভিন্ন প্রোগ্রাম বিভিন্ন প্রতিষ্ঠানে আমি এখনও জড়িত আছি এবং সুন্দর সুষ্ঠুভাবে সবগুলো পরিচালিত হচ্ছে, এর মধ্যে কোনো ব্যত্যয় হয় নাই, ব্যত্যয় ঘটেও নাই। তবে আমাদের কিছু সাজেশন আছে বিভিন্নভাবে, ওই সাজেশনগুলো যদি আমাদেরকে তুলে ধরা নিতে হয় এবং ঢাকায় যেসব মিটিংগুলো হয় ওই মিটিংগুলোতে যদি আমরা উপস্থিত থাকতে পারি, আমরা যদি কিছু কথা বলতে পারি, আমার মনে হয় আমরা মাটি মানুষের পক্ষ থেকে কিছু কথা বললে ওই প্রোগ্রামগুলো এবং যেগুলো অনেক সময় বিভিন্ন ক্যাটাগরির মন্ত্রী মিনিস্টার অনেক সময় তাদের মাধ্যমাজগতার জন্য তাদের বিভিন্ন রকম প্রোটেকশনের জন্য কথা বলতে পারে না, আমরা ওই কথাগুলো উঠেই দিলে আমাদের নেত্রী অনেক এবং দেশের দশজনেরও বিরাট উপকার হবে বলে আমি মনে করি। ধন্যবাদ। ধন্যবাদ। আরেকটা কথা, আজকে যে প্রযুক্তি, এই প্রযুক্তি আজকে আমরা কখনো দেখি নাই। এখন আমার এই বুড়া বয়সে আমার বাচ্চা কাচ্চারাও আমার বাসার মধ্যে বিভিন্ন স্যাটেলাইট বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে আমি নাতি নাতপুর থেকে আরম্ভ করে আমার বড় হয়ে যেমন আমার সাথে কথা বলছে ঢাকা থেকে, কথা বলছে বিদেশ থেকে, এই যে প্রযুক্তি অজয় করেছেন তার জন্য আমি আমার অন্তঃস্থল থেকে তাকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আমি এটার আরও উন্নতির জন্য আশা করি। আমি ইতিমধ্যে কাকা আপনার এই পয়েন্টের মধ্যে আমি আরসিসি টেবিল টক শোতে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি চায়ের ফাঁকে ফাঁকে আমরা টেবিল টক শোতে আপনার মূল কনসেপ্টগুলি আলোচনা করার জন্য। এখানে উপস্থিত আছেন আমাদের আলোকিত দাদা নন্দন দাদা, নন্দন দাদাকে আমি আমার স্যাটেলাইটের মাধ্যমে থাকার জন্য নন্দন দাদাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি এবং তারের ধারাবাহিকতা রক্ষা করার জন্য আমি বলবো, কে বলেছে মজিব নাই, মজিব আছে বাংলায়। আমার সামনে একজন মজিব সেনা হিসাবে যে কনসেপ্টগুলি আপনাকে আমি আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি, একজন আলোকিত ব্যক্তি এবং কুমিল্লার কৃতি সন্তান এবং কিংবদন্তি হিসাবে আমরা আপনাকে পেয়েছি। প্রথমে আমার দেখা আলোকিত মানুষ হিসাবে সনাতন ব্যবসায়ী এবং সমাজসেবক হিসাবে আপনাকে আমরা পেয়েছি জনাব ফিরোজ খান সাহেব। আমি আমার স্যাটেলাইটের মাধ্যমে আপনার কাছ থেকে আমি জানতে চাচ্ছি আমার এই টেবিল ডাক শুধু চায়ের ফাঁকে ফাঁকে টেবিল ডাক শুধু আপনাকে আমরা কুমিল্লার মধ্যে কিংবদন্তি হিসাবে পেয়েছি, কুমিল্লা জেলা খাদ্য বিভাগের কেয়ারিং অ্যান্ড সভাপতি এবং কুমিল্লা জেলা রপ্তানি উন্নয়নের ব্যুরো সাবেক প্রেসিডেন্ট হিসেবে পেয়েছি এবং বর্তমানে উপদেষ্টা প্রধান উপদেষ্টা পৃষ্ঠপোষকতা হিসেবে আছেন হিউম্যান রাইটস এবং সভাপতি অশোক জামি মসজিদ এবং সভাপতি ইসাক সরকারি প্রাথমিক বিদ্যালয় কমিটি এবং পুলিশিং কমিটি 7 নম্বর ওয়ার্ডের আলোকিত সভাপতি হিসাবে আমরা পেয়েছি। তো সেক্ষেত্রে আমি শ্রদ্ধেয় ফিরোজ খান সাহেব আপনাকে আমি আমার স্যাটেলাইটের মাধ্যমে আমি জানতে চাচ্ছি যে আজকে যে আপনি এই
এই আমাদের এই সেবাগুলি করে যাচ্ছেন, বিশেষ করে আপনি সভাপতি কুমিল্লা জেলা খাদ্য বিভাগের কেয়ারিং অ্যান্ড হেল্ডিং ঠিকাদারের সভাপতি হিসাবে আজকে আছেন, তো সেক্ষেত্রে আপনার অনুভূতিটা কেমন লাগছে? আমি যেভাবে দেড় সাত দিনের পর থেকে আজ পর্যন্ত আমাদের ফুডের যে সিস্টেম কুমিল্লার, এই সিস্টেমগুলো আমি খুব সুন্দর সুষ্ঠুভাবে চালিয়ে যাচ্ছি। কন্ট্রাক্টরদের দুই বছর চার বছর পর কন্ট্রাক্টরই হয়, ওইটা লটারির মাধ্যমে হয়, কোনো সময় আবার টেন্ডার কম্পিটিশনের মাধ্যমে হয়। এগুলো আমরা সুন্দর সুষ্ঠুভাবে করে নেই। ঢাকা চিটাগাং সব ডিস্ট্রিক্টের কন্ট্রাক্টরে আমাদের এনে টেন্ডার দেয়, এতে তাদেরকে কারো কেউ কোনো বাধাও দেয় না, কোনো রকম সিস্টেম সুন্দর সুষ্ঠুভাবে চালিয়ে নেই, এর মধ্যে কোনো ব্যত্যয় হয় না। ধন্যবাদ প্রেসিডেন্ট সাহেব, আপনি কুমিল্লা জেলা খাদ্য বিভাগের কেয়ারিং এবং হ্যান্ডিং ঠিকাদার সভাপতি হিসেবে যে কথাটা তুলে ধরেছেন। পরবর্তীতে আমি জানতে চাচ্ছি কুমিল্লা মহানগর এন্টেকার মালিক শ্রমিক ঐক্য পরিষদের একজন প্রেসিডেন্ট হিসেবে আপনার, আমি দীর্ঘ সাত থেকে আট বছর পর্যন্ত রেন্টেকারের ঈদগাহ রেন্টেকারের ঈদগাহ চালাচ্ছি। ওই রেন্টেকারের সভাপতি হিসাবে আমি দীর্ঘদিন কাজ করছি। আমরা এখানে দুটা সিস্টেম, একটা হলো শ্রমিক আর একটা মালিক, গাড়ির মালিক এবং শ্রমিক। মালিক শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি আমি, যেহেতু শ্রমিকের সভাপতি হইল বাচ্চু, সে তারে দিয়া আমরা প্রায় মিটিং করি। আমাদের যেই প্যাসেঞ্জার আছে তাদের যারা গাড়ি ভাড়া নেয়, ওই ভাড়ার মধ্যে ভাড়াটিয়ার যাতে কোনো রকম গণ্ডগোল না হয়, ব্যবহার খারাপ না হয়, তাদের মালপত্র যাতে ঠিক থাকে, এইগুলো নিয়ে আমরা সবসময় আলোচনা সমালোচনা করি এবং এগুলো সবসময় আমরা সলভ করার চিন্তা করি। ধন্যবাদ। আমাদের সভাপতি কুমিল্লা মহানগর এলাকার মালিক সমিতি ঐক্য পরিষদে আপনি যে টপিকটা তুলে ধরেছেন, আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। বর্তমানে আপনি চিনি সমিতির একজন সভাপতি হিসেবে আছেন, সেই আপনি টপিকটা একটু তুলে ধরেন। চিনি সমিতি, চিনি সমিতি আমাদের যখন আমি প্রথম ডিলার হই তখন এরশাদের যুগে, ওই ডিলারগুলো 5,000 ডিলার হয় সারা বাংলাদেশে। ওই 5,000 ডিলারের মধ্যে কিন্তু একটা ডিলারও কিন্তু নতুন হয় নাই, হয়তো নাম পরিবর্তন করিয়ে নতুন হয়েছে। আমরা কিছু লোক টিসিবিতে এখনও আছে, বাকি ডিলারগুলো আমরা ফুড অ্যান্ড অ্যালাইটে চলে গেছি। ফুড অ্যান্ড অ্যালাইটে চলে গেছি তখন বিএনপির যুগ, আমির খসরু মন্ত্রী ছিল বিএনপির, উনি আমাদেরকে নিয়ে গেছেন ফুড অ্যান্ড অ্যালাইটে। ওই ফুড অ্যান্ড অ্যালাইটে থেকে আরম্ভ করে টিসিবি পর্যন্ত, এরশাদের যুগে, হাসিনের যুগে, খালেদার যুগে আমরা চিনির ব্যবসা কিছু না কিছু পাইছি। তো আমার একটাই মাত্র দুঃখ, এখন আবার টিসিবির এবং ফুড অ্যান্ড অ্যালাইডের যে চিনি মিল ফ্যাক্টরি, এইগুলা ঠিকভাবে পরিচালনায় এখন হচ্ছে না। কিন্তু এইগুলার বিভিন্ন কারণ হলো, আইয়ুব খানের সময় যখন এই মিলগুলো করা হয়, 14টা সুগার মিলের, ওই 14টা সুগার মিলের মধ্যে এগুলার কোনো ডেভেলপড হয় নাই, যার জন্য আগের যে ওল্ড মডেলের চিনি সেই লাল চিনিয়ে রয়ে গেছে, যার জন্য চলে বাজারে কম। তারপর আমাদের রেট ভালো পাই না, যার জন্য আমরা কোনো ব্যবসায়ীতে টাকা পয়সা আমরা পাই না। আর এইভাবে আমাদেরকেও যদি চালাইয়ে নেয় তাহলে আমাদের দিকে একটু লক্ষ্য রাখা দরকার। সুগারের দিক দিয়ে সরকার যদি এটার একটা কোনো সুরাহা করেন সমস্ত ডিলারদেরকে নিয়ে, আমরা কিন্তু এখন হোলসেলার, আমরা 1,00,000 টাকা সিকিউরিটি দিছি, 1,00,000 পার হেড। এখন আমাদের সিকিউরিটি আছে প্রায় 40 কোটি টাকা, এই টাকাগুলো সরকারের খাতে আছে। তো আমরা কিন্তু কিছু পাচ্ছি না, আমাদেরকে কিছু দেওয়ার জন্য সরকারকে আমি আহ্বান করব এবং এটা সরকারের সাথে ন্যায্য করে যেভাবে সুন্দর সুষ্ঠুভাবে হয় মিলজুল করে যাতে কাজটা করা। ধন্যবাদ সম্মানিত সভাপতি আমাদের চিনি সমিতি। পরবর্তীতে আমি জানতে চাচ্ছি আমাদের কমিউনিটি পুলিশের 7নং ওয়ার্ডের আপনি একজন স্বনামধন্য সভাপতি হিসাবে আছেন। আমাদের বর্তমান সরকার ক্ষমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনা এখন সন্ত্রাস এবং মাদক এবং দুর্নীতি দূরীকরণের জন্য যে স্টেপটা নিয়েছেন, একজন সভাপতি হিসাবে আপনার কাছে জানতে চাচ্ছি। দেখেন আমরা পুলিশের ইয়েতে আমরা এসপি সাবরে নিয়া, ওসি সাবরে নিয়া প্রায় কয়েক মাস পর পর আমরা মিটিং করি। ওই মিটিংয়ের মধ্যে আমরা এগুলো নিয়ে আলোচনা সমালোচনা হয়, কোন কোন এরিয়াতে কোন কোন ওয়ার্ডে কীরকম ক্রাইম আছে এগুলো নিয়ে আলোচনা হয়। কয়েকদিন আগে একজন দারোগা আমাদের
এই যে জুমার নামাজের সময় মসজিদের মধ্যে উনি এইসব জিনিসগুলো বলছেন, ইফটিজিং থেকে আরম্ভ করে ওনার ভাষ্যের পরে আমি ওনার কথাগুলা, আমার এলাকাতে যে কোনো কিছু নাই, নো ক্রাইম, ফ্রি অফ ইফটিজিং, আমি এইগুলো তুলে ধরছি। শুধু 7 নম্বর ওয়ার্ডের জন্য আমি বলতেছি, অন্য ওয়ার্ডগুলোর কথা আমি বলবো না, যেহেতু সেগুলো আমার আন্ডারে না। আমি এইভাবে সুন্দর সুস্থভাবে বলছি, এগুলোর উত্তর যারা নামাজি ছিলেন, যারা উপস্থিত ছিলেন নামাজে, ওইগুলা সবাই অবগত হয়েছে। ধন্যবাদ। আমাদের আলোকিত মানুষ হিসেবে জরাব ফিরোজ খান সাহেব আপনি টেবিল টক শোতে যে মূল কনসেপ্টগুলি তুলে ধরেছেন, ইফটিজিং, বাল্যবিবাহ থেকে শুরু করে সন্ত্রাস এবং ব্যাপারে, এই ব্যাপারে আপনাকে শতভাগ ধরনের সহযোগিতা প্রশাসন দিচ্ছেন, আমাদের এসপি মহোদয় থেকে শুরু করে ওসি মহোদয় সবাইকে এবং আমাদের জেলা প্রশাসক থেকে শুরু করে নিউনো স্যারকে আমরা এই ব্যাপারে যথেষ্ট ধন্যবাদ জ্ঞাপন করছি। আমার চ্যানেলের মাধ্যমে ব্রাইট নিউজ 99-এর মাধ্যমে এবং আলোকিতভাবে হিসাবে জরাব ফিরোজ খান সাহেব আপনি যেই টপিকগুলি তুলে ধরেছেন এবং ধন্যবাদ জ্ঞাপন করেছেন আমাদের পুলিশ সুপার এবং ওসি থেকে শুরু করে জেলা প্রশাসক এবং ইউনো স্যার প্রশাসন কর্মকর্তাকে, এবং তার ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য আমি একটি কথা বলবো যে পাশ্চাত্য দার্শনিক রাস্কিন বলিয়াছেন, এই পৃথিবীতে মানুষের 3টি কর্তব্য রয়েছে, ডিউটি টুয়ার্ডস গড, ডিউটি টুয়ার্ডস প্যারেন্টস অ্যান্ড ডিউটি টুয়ার্ডস ম্যানকাইন্ড। অর্থাৎ রাস্কিন তার 3টি উক্তির কথার মধ্যে প্রথম উক্তির কথা বলেছেন ডিউটি টুয়ার্ডস গড, আপনি প্রথম মহান আল্লাহর কথা সৃষ্টি কথা জ্ঞাপন করেছেন, তারপর ডিউটি টুয়ার্ডস প্যারেন্টস। এই কথায় যদি আমাকে বলতে হয় তাহলে আমি বলবো সম্রাট নেপোলিয়ন বলেছেন, তুমি আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি তোমাকে একটি শিক্ষিত জাতি দেবো। আমরা কুমিল্লার একজন কিংবদন্তী, একজন আদর্শ সমাজসেবক হিসাবে গর্ভধারিণী মাকে আমরা সেলুট জানাচ্ছি আমার স্যাটেলাইটের মাধ্যমে, এবং ডিউটি টুয়ার্ডস ম্যানকাইন্ড পরবর্তীতে যে কাজটা করছেন এটা হচ্ছে একটা মানব সেবা। শুধু মানব সেবায় নয়, আপনি একজন বিশিষ্ট আলোকিত কিংবদন্তী এবং সমাজ সেবক হিসাবে আপনি আছেন। আমার স্যাটেলাইটের মাধ্যমে আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি, এবং আমরা পেয়েছি আপনাকে আমরা সভাপতি হিসেবে অশোক তলা জামি মসজিদের একজন সভাপতি এবং ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির একজন সভাপতি হিসাবে আছেন। অতএব এই যে মানব সেবাগুলি করছেন মানে জন্ম থেকে এই রকম পর্যন্ত আপনার কাছে অনুভূতিগুলি কেমন? এইগুলো যেগুলো লেখা হয়েছে আমার কার্ডে এগুলো কিন্তু কয়েকটা, আর বাকিগুলো লেখার যেহেতু জায়গা নাই আমি লিখি নাই, আরো অনেক প্রতিষ্ঠান আছে। মাদ্রাসার যে একজন সভাপতি হিসেবে আছেন, আপনার কাছে যে সেবাটা করছেন কেমন লাগে? স্কুল মাদ্রাসা এই যে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে তাদের তো সরকারি চালাইতেছে, বেতন নেয় না, আমরাও কোনো বেতন নেই না। ইভেন আমাদের যে স্কুলটা ডেভেলপ করার জন্য আমার যে কমিটির লোকগুলো আছে, শুধু আমি একা না, আমার কমিটির লোকগুলো এই স্কুলটাতে ফাইন্যান্স করে নিজের টাকা দেয় দিয়া, আমরা টাইলস থেকে আরম্ভ করে সব কিছু সুন্দর করছি, যার জন্য আপনার রোটারি ক্লাব থেকে আরম্ভ করে বিভিন্ন প্রতিষ্ঠান আমার মাথার চুল খাইয়ে বেলায় শুধু ওই তারা আমার এনে মিটিং করার জন্য, যেহেতু আমার এটা ওয়েল ফান্ডিশ কথাটা বুঝছেন, এইগুলো আমার একা হয় নাই, স্কুলে যারা আছে সভাপতি আমি এবং আমার সাথে যারা আছে কমিটি তারাও ফাইন্যান্স করে। আমি যদি করি 10,000 তারা করে 5,000, কেউ করে 2,000, এইভাবে করি আমরা কাজ চালাই যাইতে। ধন্যবাদ। আমাদের আলোকিত সরকারি টাকা ছাড়াও যেভাবে সমাজসেবা করে যাচ্ছেন আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। তারপর আমি একটি কথা বলবো, কে বলেছে মজিদ নাই, মজিদ আছে বাংলা ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, আমাদের বাঙালি জাতির পিতা শেখ মুজিবুর রহমান 7 মার্চের ভাষণ দিয়েছিলেন, এবারে এই সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারে এই সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম, দীর্ঘ 43 বছর পর আমরা দেখতে পেয়েছি ইউনেস্কো থেকে ওনাকে মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড নামে পুরস্কৃত করেছেন। আমি বঙ্গবন্ধুর আদর্শ সমাজসেবক একজন আলোকিত প্রেসিডেন্ট হিসাবে আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আজকে আমাদের বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যে 7 মার্চের ভাষণ আজকে আমার কাছে তো অনেক বেশি লাগে, কারণ আমি তো এই যুদ্ধ থেকে আরম্ভ করে এই আমার পড়াশোনা যে সময় আরম্ভ হয়েছে তখনই 6 দফা আন্দোলন, তারপরে আমরা ওই ইউনিভার্সিটির মুভমেন্ট, এগুলো আমি কলেজে সক্রিয় ছিলাম, যার জন্য আমি সব কিছু প্র্যাকটিক্যাল দেখেছি এবং শেখ সাহেবের এইসব কার্যকলাপ সব কিছু আমার নিজের দেখা। আমি আল্লাহ দিলে আমার এখন 72 ইয়ার্স ওল্ড, আমি 72 ইয়ার্স ওল্ড, আমি তো কাজে সবগুলো আমার দেখা, এই অনুভূতি তো আমার অনেকটা, আমি গর্বিত আনন্দিত, এবং আমি চাই আমার এই দেশটা শেখ সাহেব যেমনি বলে গেছে সোনার দেশ যাতে হয়, এইটা আমি চাই। ধন্যবাদ। আমার দেখা আলোকিত মানুষের বিশিষ্ট সমাজসেবক এবং ব্যবসায়ী হিসাবে যে কথাটা তুলে ধরলেন, বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আদর্শ সৈনিক হিসাবে লাল সবুজের পতাকা নিয়ে আমাদের বাংলাদেশকে সোনার বাংলাদেশি হিসাবে উনি দেখতে চান। আমার কাছে মনে হচ্ছে যে
উনি 72 ইয়ার্সের কথা বলছে, ওনার বয়স আমার কাছে মনে হচ্ছে যে এখন আমার কাছে মনে হচ্ছে যে 22 বছরের একজন যুবক আমার সাথে টেবিল টক শোতে কথা বলছে। আপনাকে ইনশাআল্লাহ আমি, কারণ এখনও আমি সব প্রতিষ্ঠানে সক্রিয়ভাবে থাকি এবং টাইমলি মিটিংয়ে যাই। আমি এটা নিয়ে সবার সাথে ঝগড়া করি, আমি বলি না এক সেকেন্ড কেউ দেরি করতে পারে। অবশেষে আমি একটি কথাই বলবো, আমি কিন্তু টাইমলি চলি। অবশেষে একটি কথা বলবো, বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার সুযোগ্য কন্যা মমতাময়ী মা জনতা শেখ হাসিনা এবং আমাদের আইটিসির উপদেষ্টা সজীব আজ ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে বলেছেন 2021-42 সালের মধ্যে আমাদের আমরা এর আগে হব। সে সম্পর্কে আপনি মূল টপিকটা তোলা দরকার, ডিজিটালের ছোঁয়া কি কি দেখেন? ডিজিটালের ছোঁয়া তো আমরা বিভিন্ন যে কার্যক্রম থেকে আমাদের আমরা চোখে যা দেখতেছি, আমাদের এই যে স্যাটেলাইট থেকে আরম্ভ করে তারপরে আমাদের পদ্মা সেতু স্যাটেলাইট, তারপরে আমাদের এই যে রাস্তাঘাটগুলো থেকে আরম্ভ করে ছোটো ছোটো যে ব্রিজগুলো থেকে আরম্ভ করে প্রত্যেক ডিস্ট্রিক্টের কাজের যে ডেভেলপ দেখতেছি, এইগুলো তো আমরা নিজে চোখে দেখতেছি, এটা তো আর বলা লাগে না। এনে পাবলিকেও দেখতেছে, আমরাও দেখতেছি। তো কাজেই আমি আশা করি আরও উন্নতি হবে এবং এটা 41 সাল লাগবে না, এর আগেই আমার মনে হয় আমাদের এটা আমরা টার্গেট ফুলফিল করতে পারবো। ধন্যবাদ। আজকে যে কথাটা উনি তুলে ধরেছেন, আমাদের কালোকৃত মানুষ হিসেবে বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 আমাদের বিশ্বের মধ্যে তাক লাগিয়ে দিয়েছে, যেটা বিশ্বের মধ্যে 57তম দেশের মধ্যে স্থান অধিকার করেছে এবং পদ্মা সেতুর কথা উল্লেখ করেছে। আমি অবশেষে একটি কথা আমার স্যাটেলাইটের মাধ্যমে সরন্ধর্ম সমাজসেবক আমি আপনার কাছে বলতে যাচ্ছি যে আমি যে বিষয় শেষ প্রান্তের মধ্যে চলে আসছি, অবশেষে আমি একটি কথাই বলবো, আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। তার করতলে পলিমাটির সৌরভ ছিল, তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল। আমি একজন জ্ঞানী ধনী এবং আদর্শ সমাজসেবক এবং বিশিষ্ট সমাজসেবক জনাব ফিরোজ খান সাহেবের কথাটি আমি ডেবিট ডকশোতে তুলে ধরেছি। অবশেষে একটি কথা বলবো যে আজকে যে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যেই সোনার বাংলাদেশ তৈরি করেছে, একটি কথা আমাকে না বললেই নাই নয়, এখানে আমাদের তো সেক্ষেত্রে আমি শ্রদ্ধেয় স্যার আমি আপনার কাছে আমি ডেবিট ডকশোর মাধ্যমে জানতে চাচ্ছি, আপনি জানেন আমরা যখন পদ্মা সেতুর কাজ হাতে নিয়েছিলাম তখন বিশ্বব্যাংক থেকে একটি নিন্দাজনক কথা বলেছিল, তখন আমাদের মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনা একটি কথা বলেছিলেন, বাংলাদেশে আমার সাথে 16 কোটি মা বোন আছে, অর্থাৎ একটি চ্যালেঞ্জের মোকাবেলা করেছিলেন। অবশেষে চ্যালেঞ্জের মোকাবেলা করে উনি পদ্মা সেতুর কাজ আজকে 70% কাজ হাতে নিয়ে ফেলেছেন। আমাদের যোগাযোগ এবং সেতুমন্ত্রী আমুলিকের সভাপতি আমুলিকের সাধারণ সম্পাদক আমাদের কাদের স্যার, ওনার যখন আমরা সাক্ষাৎকে নিয়েছি পদ্মা সেতু সম্পর্কে, উনি অলরেডি বলে দিয়েছেন যে আগামী ডিসেম্বরের মধ্যে আমরা পদ্মা সেতু চলমান অবস্থা দেখতে পাবো। আজকে যে পদ্মা সেতু, যমুনা সেতু এবং বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 আমরা উদ্যাপন করেছি, আপনার কাছে কেমন লাগছে? আমার কাছে তো আমি আগেও বললাম যে স্যাটেলাইট থেকে আরম্ভ করলে পদ্মা সেতু, যমুনা সেতু এবং বিভিন্ন ছোটোখাটো যত সেতু আছে এবং বিভিন্ন এই ইলেকট্রিকের পায়রা বন্দর সবগুলো তো চোখের মধ্যে পড়তেছে বাঙালি। হ্যাঁ, উন্নত হয় নাই, তা উন্নতি হয়েছে, আরও উন্নতি হবে ইনশাল্লাহ। আমরা 41 সালের জন্য বসে থাকবো না, আমরা এর আগে শেষ করতে পারবো ইনশাল্লাহ মনে করি। এবং হাসিনার হাতকে শক্ত করার জন্য এই দেশের 16 কোটি লোকে ওনার পাশে আছে। এমনি অনেকে অনেক কিছু বলে, এই বলায় কিন্তু কিছু হবে না, আসলে কিন্তু টার্গেট উনি ফুলফিল করে যাইতেছেন এবং টার্গেট হবে। ধন্যবাদ জনাব ফিরোজ খান সাহেব। আমার সাথে কিন্তু আমার এক ভাতিজাও আছে, সেও চেম্বারের ডাইরেক্টর, আমি চেম্বারের ভাইস প্রেসিডেন্ট ছিলাম দীর্ঘ 10 বছর, এক্সপোর্ট বোর্ডের সভাপতি ছিলাম 7 বছর, ডিসি আমার সাথে থাকতো, আমার বক্তব্য প্রায় পেপারে উঠতো। ভিউয়ার্স, আমি আমার স্যাটেলাইটের মাধ্যমে টেবিল টক শোতে আমরা আলোকিতভাবে আমরা ডিরেক্টর সাহেবকে পেয়েছি। স্যার, আপনার কাছ থেকে আমি জানতে চাচ্ছি যে আজকে আমরা ডিজিটালে ছোঁয়া কী কী দেখতে পাচ্ছি? আসলে আমাদের এই আওয়ামী লীগ সরকারে আমাদের প্রধানমন্ত্রী যেই সরকার গঠন করছেন যেই সময় থেকে, সেই সময় থেকে আমাদের সব কিছু ব্যবসা বাণিজ্য সব কিছুতে আমরা সাকসেসফুল। এই ডিজিটাল বাংলাদেশ ভিশন 2021 থেকে আমরা এখন ভিশন 41 টার্গেট করেছে আমাদের প্রাইম মিনিস্টার। প্রায় যেই নেতা জন্ম না হলে আমাদের এই বাংলাদেশ সৃষ্টি হতো না, শেখ মুজিবুর রহমান জাতির পিতা। আজকে ওই জাতির পিতার স্বপ্নকে বাস্তবায়ন করছে আমাদের জননেত্রী শেখ হাসিনা। হ্যাঁ, আমাদের এই বাংলাদেশকে বিশ্বের কাছে পরিচিতি লাভ করিয়ে আছে।
তো এর জন্য আমরা প্রধানমন্ত্রীকে আমাদের কুমিল্লাবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ স্যার, ডেভিড ডক্টর মূল পয়েন্টগুলি তুলে ধরার জন্য। অবশেষে আমি চলে যাচ্ছি আমাদের বিশ্ব ব্যবসায়ী এবং সমাজসেবক জনাব ফিরোজ খান সাহেব। ডেভিড ডক্টর মূল কনসেপ্টগুলি তুলে ধরার জন্য আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। অবশেষে একটি বলবো যে মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? ও বন্ধু, আমরা ছোটো কাল থেকে আপনাকে দেখেছি একজন কিংবদন্তি এবং আলোকিত ব্যবসায়ী এবং সমাজসেবক হিসেবে। আপনি এমন কিছু সমাজসেবার কাজ করেছেন যা আপনি ডান হাতে দিয়েছেন বাম হাতে খবর পাইনি। সেই সুবাদে আমি আপনার দীর্ঘায়ু জীবন লাভ করছি এবং আলোকিত ব্যক্তি হিসাবে ডেভিড ডক্টর মূল পয়েন্টগুলি তুলে ধরার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি। সাথে আমাদের যে সাহেব আছেন চেম্বার্স অফ কমার্সের ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি বলবো যেতে নাহি দিব সুন্দর ভবন ছেড়ে মানবের মাঝে বাজি বাজায়। টেবিল ডক্সদের মূল কনসেপ্ট তুলে ধরার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ, ভালো থাকেন। আপনাকে আপনাকে আমাদের থেকে ধন্যবাদ। আপনি এই যে আমাদের যেই কথাগুলো আমরা যেই পার্টি করি, এই পার্টির লোকে যে আপনি আসছেন এইভাবে, এবং আমরা জন্মলগ্ন থেকে এইটা নিয়ে চলছি, আওয়ামী লীগ সরকারের সাথে আছি, আর মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ যাতে এইভাবে নেয় এটা আমরা চাই। শেষ পর্যন্ত এসে একটি কথাই বলতে হবে, কে বলেছে মজিব নাই মজিব আছে বাংলা। আমার সামনে মজিব সেনা হিসাবে একটি কণ্ঠে বজ্রকণ্ঠে তুলে ধরলেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু। অবশেষে আমি ধন্যবাদ জানাচ্ছি ভিউয়ার্স। আজ রাত 11:15 আমাদের অনলাইন সেক্টর থেকে সবাই আপনারা সাবস্ক্রাইব করে নেন। আমাদের আলোকিত ব্যক্তি হিসাবে জনাব ফিরোজ খান সাহেব এবং ডিরেক্টর সাহেব যে কথাগুলি তুলে ধরেছেন আপনাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য চেষ্টা করেন। ভিউয়ার্স, ব্রাইট নিউজ 99 থেকে আপনারা সাবস্ক্রাইব করে নেন www.brightnews99 অনলাইন চ্যানেল থেকে, এবং প্রয়োজনে আমাদের ইউটিউব চ্যানেল আছে ব্রাইট নিউজ 99, সেখান থেকে সাবস্ক্রাইব করে নেন। যতদিন আমাদের পদ্মা মেঘনা যমুনা ঘুরি আছে ততদিন পর্যন্ত আমাদের আলোকিত ব্যক্তি সমাজসেবক ফিরোজ সাহেবের সাক্ষাৎকারটি এবং ডিরেক্টর সাহেবের সাক্ষাৎকারটি আপনারা শুনে নেন, শেয়ার করেন, কমেন্টস করেন। আলোকিত মানুষ হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ সৈনিকের বা রূপকার হিসেবে আমাদের সোনার বাংলাদেশ আমরা চলুন সবাই হাতে হাতে মিলিয়ে তৈরি করি। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ ব্রাইট নিউজ 99।